হ্যালো বন্ধুরা, আমি রিয়া। আজকে আপনাদের সাথে একটা সম্পূর্ণ অন্যরকমের একটা ভিডিও শেয়ার করব, যেই কারণে আমি এই ভিডিওটা শ্যুট করছি। আশা করছি তা আপনাদের সাথে ভাগ করে নিতে পারবো। তো বন্ধুরা, সম্প্রতি আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে সোশ্যাল মিডিয়ায় যে একটা ঘটনা, যে এই ঘটনাটা খুবই পরিমাণ ভাইরাল হয়েছে, ঠিক আছে, যেখানে দেখানো হচ্ছে যে দেখুন আপনারা ওপরে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা অবশ্যই দেখুন, দেখুন এই মানুষটিকে, এই মহিলাটিকে দেখুন, যে মহিলাটি নিজের 10-16 মাসের, সরি, 16 মাসের, বুঝতে পারছেন বাচ্চাটা কতটা ছোট, তাই না? এই বাচ্চাটাকে একবার দেখুন, বাচ্চাটা কতটা ছোট, একটি ছোট্ট শিশু, ঠিক আছে। তো এই ছোট্ট শিশুটিকে মা হিসাবে উনি রেখে, ঠিক আছে, উনি নিজের বাড়িতে বাচ্চাটিকে একা রেখে গেছেন, যেই বাচ্চাটি ঠিক মতন কথা বলতে পারে না, ঠিক করে খেতে পারে না, ঠিক করে, মানে কি বলবো, ঠিক করে দাঁড়ানো চলার মতন ক্ষমতাও নেই। বাচ্চা তো ছাড়ুন, আমরা যদি কোনো বড়, ধরুন কোনো বড় বাচ্চা, যা ধরুন 7-8 বছর, আমারও নিজের একটা মেয়ে রয়েছে, তো মেয়ের বয়স হচ্ছে 6 বছর, ঠিক আছে। তো আমার মেয়েকে আমি সামান্য রেখে দোকানে যেতেও আমি চিন্তা ভাবনা করি যে আমি এসে দেখবো যে আমার মেয়ে কেঁদে কেটে অস্থির হয়ে যাবে। তো আমার ঘরে যারা থাকে তাদেরকে আমি অবশ্যই বলে যাই যে আমার মেয়েটাকে একটু দেখবে। তো আমি 5-10 মিনিটের জন্য হলেও গেলেও, মানে আমি জাস্ট বলে যাই যে ওকে একটু দেখে রাখবে। তো বন্ধুরা, উনি একজন মা, ঠিক আছে, প্রত্যেকটি মা তার সন্তানের কাছে কতটা যে অমূল্য সেটা আপনারা নিশ্চয়ই জানেন, ঠিক আছে। একজন মা হিসাবে এটা যে কীভাবে উনি করেছেন তা মানে কোনো রকমভাবে ভাষায় বর্ণনা করা সম্ভব নয়, তাই না? এই ভিডিওটা আমি শ্যুট করতে গিয়ে খুবই খারাপ লাগছে যে এরকম টাইপের একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আমি কখনোই ভাবিনি যে এরকম টাইপের একটা, মানে যেই ভিডিও সেটা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু মানে এই মহিলাটিকে দেখুন, ইনি নিজে 16 মাসের বাচ্চাকে রেখে দিয়ে কোথায় গেলেন কিনা, উনার বয়ফ্রেন্ডের সাথে 11 দিন সামার ভ্যাকেশন, যেটা ছিল সামার ভ্যাকেশনের জন্য গেছে, ঠিক আছে। যে মানে প্রেগনেন্সি অবস্থায় ডেলিভারি হওয়ার পর মানে মানুষের যেটা হয়, শরীরের মেয়েদের বিশেষত একটা হরমোনজনিত সমস্যা, হরমোনজনিত ঘটনা যেটা ঘটে, যেখানে মানুষদের মানে মেয়েদের একটু মুড চেঞ্জ হয়ে যায়, মানে একটু খিচখিচে টাইপের হয়। কিন্তু আমি তো মনে করবো এটা কিছুই নয়, কারণ আমার সাথে তো এরকম কিছুই হয়নি। কারণ যেটা হচ্ছে গিয়ে, আমার সাথে, আমিও একজন মা, আমারও বাচ্চা হয়েছিল, আমিও ওই সময়টার মধ্যে দিয়ে কিন্তু গেছি, ঠিক আছে। তো গাইস, যেটা বলার, আমি এখানে যতই মুভমেন্ট চেঞ্জ হওয়ার একটা ব্যাপার থাকুক না কেন, যতই খারাপ লাগুক না কেন, জানি বাচ্চারা অনেক ডিস্টার্ব করে, মানে ডিস্টার্ব কি, বাচ্চাদের এটা ধর্ম, কারণ হচ্ছে গিয়ে ছোট যে বাচ্চারা তারা, তো গাইস, ছোট যে বাচ্চারা থাকে তারা তো মানে এক এক ধরনের, ওদের একটা সময় যেটা হচ্ছে গিয়ে সময় অনুসারে ওরা মুভমেন্ট করে, ঠিক আছে। মানে কখনো ওদের খেতে ভালো লাগে, কখনো ওদের খেতে ভালো লাগে না, কখনো ওদের ধরো মানে ঘুম পাচ্ছে, যেমন ম্যাক্সিমাম টাইমে ছোট শিশুরা যারা সকাল টাইমটায় বেশি করে ঘুমায় এবং রাতের বেলা করে একটু জেগে থাকার অভ্যাস থাকে। তো বন্ধুরা, এখানে মাদের একটু মানে শারীরিক অবস্থা যদি খারাপ থাকে তো তাহলে এই সমস্যাগুলো একটু মাদের একটু মানে ঘুমাতে ডিস্টার্ব ফিল হয়, তো যেখানে এরকম ঘটনা। কিন্তু আমার তো মতে হয় মানে কোনো বাচ্চা জন্মানোর পর তার মা, মার কাছে সব থেকে বেশি প্রায়োরিটি পায় তার শিশু, ঠিক আছে, তার সন্তান, যে যা তার সদ্যজাত শিশু, যেটা সে কিছুদিন আগে জন্ম দিয়েছে, ঠিক আছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে সেই মা, মানে যাদের বাচ্চা হচ্ছে না, তারা অবশ্যই জানে যে এই যন্ত্রণাটা যে কতটা একটা মানে কতটা একটা খারাপ, মানে প্যাথেটিক ব্যাপার। সেখানে উনি একজন মা হয়ে নিজের মুড চেঞ্জ করার জন্য কীভাবে চলে যেতে পারলো নিজের বয়ফ্রেন্ডের সাথে 11 দিন, বুঝতে পারছেন বন্ধুরা, 11 দিন। আমাদের সামান্য বাড়িতে যদি, আমাদের সামান্য বাড়িতে যদি পশু পাখি আমরা পুষি, ধরুন আমাদের বাড়িতে পশু পাখি বা যারা যারা মানে পশু পাখি পোষেন, তারা মানে পশু পাখিটাকে সামান্য কোথাও রেখে যেতে গেলেও চিন্তাভাবনা করেন, ঠিক আছে, যে কী করে খাবে, কী করবে, কত রকমের চিন্তা থাকে মানুষের, ঠিক আছে। তো এরকম ব্যাপার, তো কীভাবে উনি একটা নিজের সদ্যজাত শিশু, নিজের শরীরের অংশ, যাকে কিনা সে জন্ম দিয়েছে, যে সব থেকে মানে একদম 16 মাস, মানে একদম নিউ বর্ন বেবি, তো বাচ্চাটাকে ফেলে রেখে কীভাবে যেতে পারে, সব থেকে বড় ব্যাপার, এটাই হচ্ছে সব থেকে আশ্চর্যের ব্যাপার। আর এসে যখন দেখলো বাচ্চাটা, বুঝতেই পারছেন, এই হচ্ছে বাচ্চাটির মা, দেখুন ভালো করে। তো বাচ্চাটা অ্যাট লাস্ট কিছু না খেতে পেয়ে জাস্ট নিজের মল মূত্র এই সমস্ত খেয়ে
মানে এই সমস্ত খেয়ে বাঁচার চেষ্টা করেছে, বুঝতে পারছেন সিচুয়েশনটা জাস্ট মানে ভাষায় বলার মতো না যে বাচ্চাটার কীরকম অবস্থা হয়ে হতে পারে, বুঝতেই পারছেন। আশা করি বাচ্চাটা মারা গেছে। তো এই ঘটনাটা তো অনেক বেশি তো মানে বেশি ভাইরাল হয়েছে। তো লাস্টে দেখাচ্ছে যখন উনি আসলো, উনি এসে দেখলো যে বাচ্চাটা যখন মানে একদম জীবনের শেষ পরিণতি, মানে উনি বাচ্চাটা অলরেডি মারা গেছে কিংবা যাবে যাবে এরকম ভাব হয়েছে। তো তখন বাচ্চাটাকে জাস্ট জামা কাপড় পরিয়ে তো উনি ডাক্তারের কাছে নিয়ে গেছিলেন। তো নিয়ে যাওয়ার পর ডাক্তার যখন বুঝতে পারলেন, ডাক্তার তো সবই বুঝতে পেরে যায় তাই না, ডাক্তার যখন ট্রিটমেন্ট চলাকালীন যখন বুঝতে পারলেন যে বাচ্চাটা বহু মানে অনেক দিন ধরে কিছু খায়নি, না খাওয়ার ফলেতে মানে বাচ্চাটা মারা গেছে, ঠিক আছে। তো সেই কারণে ডাক্তার যখন জোড়াজুড়ি করলো, চাপ সৃষ্টি করলো, তখন কিন্তু মহিলা যিনি ছিলেন বাচ্চাটার মা, ঠিক আছে, সেই মা কিন্তু সব স্বীকার করে দিল, ঠিক আছে, যে এই এই ঘটনা। তাহলে বন্ধুরা, আমাদের শাস্ত্রে একটা কথা লেখা আছে যেটা হচ্ছে গিয়ে বলা হয়েছে যে কুসন্তান যদি বা হয় কিন্তু কুমাতা কদাপি নয়, ঠিক আছে। তাহলে এখানে তো পুরোপুরি ব্যতিক্রম হয়ে যাচ্ছে, ঠিক আছে, কুমাতাই প্রমাণিত হয়ে যাচ্ছে, ঠিক আছে। সন্তান তো কুপথে যেতেই পারে, কিন্তু মা হিসাবে তো আপনার উচিত। সেই সমস্ত পরের ঘটনা বন্ধুরা, সেই সমস্ত সম্পূর্ণ পরের ঘটনা, অত দূর তো যাওয়ারই প্রশ্ন ওঠে না, কারণ বাচ্চাটা একদম নিউ বর্ন বেবি, জাস্ট 16 মান্থ, ঠিক আছে, বাচ্চাটা জন্ম হয়েছে। তো এইটুকু একটা ছোট সদ্যজাত শিশুকে যেই মা ঘরে মরার জন্য ফেলে রেখে যেতে পারে, তো আপনারা জাস্ট একবার জাজমেন্ট করে বলুন যে ওনার মা হিসাবে ওনার কীরকম মানে শাস্তি হওয়া উচিত, ঠিক আছে, মা হিসাবে ওনার কীরকম শাস্তি হওয়া উচিত। আমার তো মতে এটা অ্যাকচুয়ালি মৃত্যুদণ্ড, বা তার থেকেও যদি কোনো খারাপ শাস্তি থাকে তো সেটা দিলেই বেটার হয়। তো আমি জানি না, এটা আমি এই নিয়ে কোনো জাজমেন্ট করবো না। তো একজন মা হিসাবে আমি বলছি, তো ওনার কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া উচিত, ঠিক আছে। তাহলে বন্ধুরা, কেমন লাগছে এবার বলবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজকে আমি আপনাদেরকে বলবো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ এটা ভীষণ সেন্সিটিভ একটা ইস্যু, আর আমি চাই না, মানে আমি ভিডিওটা অনেকবার দেখেছিলাম, আমি চাইছিলাম না ভিডিওটা শেয়ার করতে, কিন্তু না শেয়ার করে পারলাম না। কিছু কিছু মা যারা কেয়ারলেসের অভাবে, যারা নিজেদের প্রতি এতটাই মানে ঝুঁকে থাকে, নিজের সন্তান কি খেলো না কোথায় যাচ্ছে না যাচ্ছে না সমস্ত জাস্ট কেয়ারই করে না, ঠিক আছে। তো সেই সমস্ত মাদের একটু জানা উচিত যে নিজেদের বাচ্চাদেরকে কীভাবে যত্ন রাখতে হয়, ঠিক আছে। তো গাইস, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, আশা করছি ভালো লাগছে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো দয়া করে জানাতে কিন্তু কেউ একদম ভুলবেন না। তো বাই বাই।